চুল আমাদের অমূল্য সম্পদ। দেখা যায় একটা সময় আমাদের অনেক হেয়ার থাকে, লেন্থ থাকে, ভলিউম থাকে, কিন্তু আস্তে আস্তে চুলের লেন্থও কমতে থাকে, ভলিউমও কমে যায়। তো সেটা কিন্তু নানা কারণে হয়ে থাকে। দেখা যায় যে আমরা প্রপার ওয়েতে চুলের টেক কেয়ার করতে পারি না, এটা একটা কারণ। চুলে আমরা নানা ধরনের কেমিক্যালস ব্যবহার করি, এটাও একটা কারণ। এছাড়াও আমাদের যে বর্তমান লাইফস্টাইল, আমাদের ঘুম কম হচ্ছে, আমাদের ডায়েটে প্রবলেম আছে, ওভার স্ট্রেস হয়ে আমরা আছি, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই চুল লেন্থ এবং ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যদি সঠিক যত্ন নেই তাহলে আমাদের চুলের ভলিউম এবং লেন্থ দুটোই ঠিক থাকবে। চুলের লেন্থ এবং ভলিউম বাড়ানোর জন্য আজকে আমি আপনাদের খুব সিম্পল একটা হোম রেমেডিজ বলে দিচ্ছি। এটা কিন্তু কোনো প্যাক নয়, এটা হলো কিছু হার্বসের এক্সট্রাক্ট। কী কী লাগছে বলে দিচ্ছি। দুটো রিঠা শিকাকাই লাগছে, একটা দুটো আমলকি একসাথে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঠেকে সারা রাত। এরপর সকালবেলা থেকে পুরো মাথায় আপনি ভেজানো পানিটা তুলো দিয়ে স্কাল্প এবং চুলে আপনাকে লাগিয়ে রাখতে হবে। যেদিন আপনারা এই এক্সট্রাক্টটা লাগাবেন, শুধু পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন, আপনার চুলের গোড়ায় এবং চুলে কিন্তু এর প্রত্যেকটা জিনিসই রয়ে যাবে। আমি যে প্রক্রিয়াটা আপনাদের বললাম, আপনারা যদি আপনার চুলে সপ্তাহে অন্তত 2 দিন অ্যাপ্লাই করেন, তবে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আপনার চুলের লেন্থ এবং ভলিউমের জন্য।